ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভুইয়া সহ এগারো জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায় আজ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেনের রায় ঘোষণা করবেন রাজধানীর ওয়ারি থানার অর্থ পাচার মামলাটির রায় ঘোষণার জন্য গত ছয় এপ্রিল দিন ঠিক ছিল কিন্তু ওই দিন বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়েছে আজ দিন নির্ধারণ করা হয় ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে ক্যাসিনো বন্ধে অভিযানের মধ্যে দু হাজার বিশ সালের তেরো জানুয়ারি গ্রেপ্তার করা হয় এই দুই ভাইকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বারোটি মামলা হয়